সরিলাণি অবধি, কিন্তু সরুনি নির্মাণ কাম। বর্ষ বর্ষ ধরে অধা পন্তরিয়া ভাবে পড়িছে ব্রিজ। সহকারী যন্ত্রী ও ঠিকাদার মধুচন্দ্রিকার বলি পড়ুছি লোক স্বার্থ। ব্রিজ নির্মাণের বিলম্ব হেতু যাতায়াত নাহি নথিবা অসুবিধা ভোগুচন্তি অঞ্চলবাসী। এ হচ্ছে নয়াগড় জেলার সুনাখলা ও রণপুরকু সংযোগ করুথিবা মলাকুণি সেতুর দৃশ্য। 5,41,00,000 টঙ্কা ব্যয়ে চালিছে ব্রিজ নির্মাণ কাম। 2014 মসিহারে ব্রিজ নির্মাণ পাইঁ হইথিলা শিলান্যাস। এহারি ভিতরে একাধিক বর্ষ বিতি যাইথিলে মধ্যে সরুনি ব্রিজ নির্মাণ কাম। পূর্তি বিভাগ অধীনরে ব্রিজর নির্মাণ কাম চালিছে, তবে নির্মাণের নিম্নমানর কাম সাঙ্গকু সরু ও লোকাল রড ব্যবহার করা যাউথবারু ব্রিজর স্থায়িত্বকু সন্দেহ সৃষ্টি হচ্ছে। কাম করিবার আঙ্কর যেতিকি টাইম নেইথিলে সে টাইম সরিগলানি। বর্তমান গোটে বাইপাস রোড করেছেন, সেথেরে লোক গাড়ি মোটর পলটুচি, লোক মানে এতে হতশত হোক, কি গাড়ি যদি ছোট গাড়িটার মাল নেই যাচ্ছি তাকে পেলিয়া পড়ুছি। কন্ট্রাক্টর কহিলে সে কথা শুণুনি, প্রশাসনকু বারম্বার জনাওছু, সেমানে বি শুণু নাহান্তি। যেতে পর্যন্ত রাস্তা নহইছি অনির্দিষ্ট কাল পাই সে রাস্তাকু আমি বন্ধ করিবু। আমার সুনাখালারু রণপুর মুখ্য রাস্তা, মেডিকেল যা স্কুল যা সবু রাস্তা মেন রাস্তা। এ ব্রিজ কাম সরিবা উপরে হেলানি, কিন্তু সরিবার ডেট হয়ে গলানি, কিন্তু কন্ট্রাক্টর আউ প্রশাসন মধুচন্দ্রিকা লাগি অধা পত্রিয়া হয়ে পড়ছি, যোগফলে কি পিলা মানে স্কুল যাওয়া বি হইরাণ হচ্ছেন, কি গোটে গাড়ি নেই মেডিকেল যাওয়া বি হইরাণ হচ্ছে। বর্ষা হলে ব্রিজ উপরে বর্ষা হলে পানি চালুছি, কিন্তু প্রশাসন কি কেউ শুণু না, যদি আগামী দিন ভিতরে এসব কিছু ন শুণবে আমি শহ শহ লোক আন্দোলন ওলাইবা নিষ্পতি নেবু। সেপটে ব্রিজ নির্মাণ কাম চালিথিবারু লোকঙ্ক যাতায়াত পাই নির্মাণ হইতিবা অস্থায়ী রাস্তা পালটিছি মরণ যন্তা। এই রাস্তা উপরে আখপাখ অঞ্চলর 20টি পঞ্চায়েতর লোকে নির্ভর করিথান্তি, কিন্তু রাস্তার দুরবস্থা পাই নাহি নথিবা অসুবিধা ভোগন্তি লোকে। ব্রিজ নির্মাণের অহেতুক বিলম্ব ও ঠিকাদার প্রতি স্থানীয় পূর্তি বিভাগের সহকারী যন্ত্রীক অনুকম্পা পাই এভাবে সমস্যা সৃষ্টি হেউথিবা অভিযোগ করিছন্তি অঞ্চলবাসী। কি মল্লাগুণী সেতু এটা হচ্ছে গোটে মুখ্য প্রসঙ্গ, যাকি সেপটু সুনাখালা পটু মানে রাজ্য রাজপথ 57 এবং টাঙ্গি চান্দপুর পটু জাতীয় রাজপথ 16 সংলগ্ন করছে, আমার এই চম্পতিপুর ঠিক দুই পটু রাস্তা সংলগ্ন করছে। রাতি পাইলে এইটা গোটে মুখ্য রাস্তা, রাতি পাইলে এখানে বহুত যান বাহন জনসাধারণ হাজার হাজার লোক যা আসা করছেন, তেমন নিশ্চিত ভাবে এ রাস্তার গুরুত্ব নির্বাচন অত্যধিক মাত্রার বেশি। এখানে দায়ী হচ্ছেন কন্ট্রাক্টর, মেন হলে কন্ট্রাক্টর, তাঁর নিঘা নাই। বিজেডি অমলের বর্তমান সিএ হিন্তু শই শইকিয়া এপর্যন্ত আসলে, বিজেপি সরকার আসা যোগ কিছুটা এটা ইম্প্রুভ হয়েছে। বর্তমান আমি বিজেপি সরকারকে অনুরোধ করছু যে কি প্রশাসন উপরে প্রেসর পকাই এই কাম, এবং কন্ট্রাক্টর উপরে প্রেসর পকাই এই কাম তুরিত মাসে দুই মাস ভিতরে সমাধান করা যাও। ইয়ার সমাধান কলে লোক উপকৃত হবে, নহলে হাজার হাজার জনসাধারণ গ্রামবাসী এখানে রুণ্ড হয়ে রাজরাস্তা গলে কি রাস্তা অবরোধ করবে। তেমন যথাশীঘ্র ব্রিজ কাম শেষ করে অঞ্চলবাসী সমস্যার সমাধান করা হয়েছে দাবি। নয়াগড় জেলা রণপুর চিরঞ্জীব দাস রিপোর্ট অর্গস নিউজ। যদি আপনার আমার ভিডিওটি ভাল লাগিলা, তবে আমার চ্যানেলকে লাইক, শেয়ার ও সবসক্রাইব করা জমা বি ভুলন্তু নাহিঁ।